নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলের আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এখন প্রায় সন্ধে 7:30 বাজতে যায়, কিন্তু দেখুন বাইরেটা কত আলো রয়েছে, এখনও অন্ধকার হয়নি। আর এই সন্ধেবেলাটা হলেই দেশের সবথেকে বেশি যেটার কথা মনে পড়ে সেটা হচ্ছে ফুচকা। এই ফুচকাটা এখানে খুব মিস করি। তবে এখানে ফুচকা পাওয়া যায় না তা না, পাওয়া যায়, কিন্তু আজকে খুব ফুচকা খেতে ইচ্ছা করছে সবার। তো ভাবছি বাড়িতে বানাবো না বাইরে থেকে অর্ডার দেবো, কারণ বাইরে থেকে খেয়ে এখানকার ফুচকা ঠিক দেশের স্বাদটা পাই না। তো চলুন আমার বাড়ির বড় মেম্বারটাকে আগে জিজ্ঞেস করি, সে এখন স্কুটি নিয়ে খেলতে ব্যস্ত। ফুচকা কি ঘরে বানাবো না বাইরে অর্ডার দেবো? না, বাইরের থেকে ভালো তুমি ঘরেই খুব সুন্দর বানাও। ঘরে বানাবো? হ্যাঁ, তাহলে এবার যাই, ঘরেই সব তোড়জোড় শুরু করি, আর আপনাদের সাথে গল্পও করতে থাকি যে এখানকার ফুচকা কীরকম পাওয়া যায়। এখানে রাস্তার ধারে ফুচকা খাওয়া এইটা ভীষণ মিস করি, সেটা দেশে ছাড়া হয় না। তো যাই, আগে এবার আলুটা সিদ্ধ দিয়ে দিই। এখানে ফুচকা খেতে গেলেও সেই রেস্টুরেন্টে খেতে হবে, সেই রীতিমতো বিল কেটে। কিন্তু রাস্তার ধারে যে পাতা নিয়ে ফুচকা খাওয়ার যে একটা স্বাদ বা আনন্দ, সেটা এখানে নেই। আসলে এখানে কনসেপ্টটাই আলাদা, এখানে স্টল টাইপের কিছুই নেই। মানে যেরকম ধরুন রাস্তার ধারে চায়ের দোকান, ফুচকা আলু কাবলির দোকান বা আলুর চপ বেগুনি, যেগুলো আমাদের পাড়ার মোড়ে মোড়ে থাকে, মানে প্রত্যেক পাড়ার একটা করে মোড়েই একটা করে দোকান পাওয়া যাবে, সেরকম নেই। এখানে এক কাপ চা খেতে গেলেও আপনাকে রেস্টুরেন্টে খেতে হবে, এমন ব্যাপার না যে খুব বিশাল রেস্টুরেন্টে যেতে হবে। ছোটোখাটো রেস্টুরেন্টগুলো আছে, সেখানেও চা ফুচকা এই সমস্ত থাকে, কিন্তু আপনাকে ওই বিল পেমেন্ট করে সেইভাবেই খেতে হবে। আর এখানে ফুচকাতে টক জলটাও আমাদের মতন দেয় না, এখানে পুরো ফুচকার কনসেপ্টটাই আলাদা। এখানে ফুচকার মধ্যে আপনার আলুর পুরটা দেবে, কিন্তু একটা জায়গায় আপনার গ্রিন জল দেয়, ওটা সবুজ, আপনার ধনে পাতা পুদিনা পাতা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে, ওটা মারাত্মক ঝাল। আর একটা থাকে, সেটা হচ্ছে মিষ্টি চাটনি, এই দুটো ফুচকার সঙ্গে দিয়ে দেয়। এখানে আমি আলুতে দিলাম নুন, একটু বিট নুন, চাট মশলা, ভাজা মশলা। ভাজা মশলা হচ্ছে আপনার গোটা ধনে, গোটা জিরে আর শুকনো লঙ্কা, শুকনো খোলায় ভেজে নিয়ে সেটা, আর ধনে পাতা আর মটর দিয়ে আলুটা আমার রেডি হয়ে গেল। এবার জলটা রেডি করি। এখানে এই ধরনের তেঁতুলের প্যাকেট পাওয়া যায়, তো আগে কাপটা বানিয়ে নিই, তারপরে জলের সঙ্গে মিক্স করে দেব। আর এখানে এক প্লেট ফুচকার দাম প্রায় 7 ধিরাম। 7 ধিরাম মানে আপনার হচ্ছে ইন্ডিয়ার 140 টাকা। 140 টাকায় আপনার 6 পিস ফুচকা থাকে। আমাদের যেখানে ইন্ডিয়াতে 10 টাকায় 4 পিস ফুচকা, আর এখানে 140 টাকায় 6 পিস ফুচকা। তেঁতুল জলটা গুলে ওর মধ্যে একটু নুন, বিট নুন, ভাজা মশলা আর একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম। মেনলি এই তেঁতুল জলটার জন্যেই তো ফুচকাটা খাওয়া। ফুচকার যে এই তেঁতুল জলের যে একটা স্বাদ, সেটা অন্য কোথাও নেই। এখানে যে পুদিনা পাতার যে জলটা দেয়, সেটা মারাত্মক ঝাল। আর মানে তেঁতুল গোলা জল নয়, অন্য রকম একদম খেতে, সেজন্য ঠিক ফুচকা খাচ্ছি বলে মনে হয় না। আমি সেজন্য এখানে দুবাইতে আসার সময় ইন্ডিয়া থেকে ফুচকার প্যাকেট কিনে নিয়ে এসেছি। তবে এই ফুচকাগুলো বাজারের রেডিমেড ফুচকার মতন নয়, এগুলো চিপসের মতন, তেলে দিলেই এগুলো ফুলে ওঠে। আসলে এমনি রেডিমেড ফুচকা নিয়ে এলে কী হয়, আপনার বাড়িতে যদি রেখেও দেন কিংবা কোথাও ক্যারি করেন, তাহলে ভেঙে যাওয়ার ভয় থাকে, ওগুলো একটু পাতলা হয় আর চটপট ভেঙেও যায়। কিন্তু এটা চিপসের মতন, এটা আপনি বাড়িতে কিনে নিয়ে এসে অনেকদিন স্টোর করেও রাখতে পারেন। দেখুন কী সুন্দর ফুলে গেল ফুচকাটা, এটা এরকম চিপসের মতন প্যাকেট থাকে, সেজন্য ভাঙার কোনো ব্যাপার থাকে না। যখনই আপনি খাওয়ার ইচ্ছা হবে তখনই ভেজে নেবেন, ভেজে নিলেই এগুলো ফুলে যায়। দেখুন কী সুন্দর ফুলে গেল, দাঁড়ান প্যাকেটটা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এই প্যাকেটটা দেখুন, এই প্যাকেটটা আমি কলকাতা থেকে নিয়ে এসেছিলাম, এটা যে কোনো গ্রসারি শপে পেয়ে যাবেন। আর এটা ফুচকা চিপস নামেই পরিচিত, দেখাচ্ছি ভেতরটা কীরকম হয়। এই যে ঠিক এরকম চিপসের মতন দেখতে হয়। এবার আপনি বাড়িতে রেখে দিলেন, যখন ইচ্ছা হলো ভেজে নিলেন, আমার ফুচকা রেডি। দিদিবাবু এখন কার্টুন দেখছেন। কি কার্টুন দেখছো? চলো তোমার ফুচকা রেডি। এবার দেখি কি বলে, টেস্টটা কেমন হয়েছে।
বাড়ির বড় মেম্বারটাই আগে টেস্ট করুক, তবে এই ফুচকাগুলো টেস্টও হয় ভালো। কেমন আছে? খুব সুন্দর হয়েছে। টেস্ট হয়েছে? ভালো হয়েছে। ঠিক আছে। আপনারাও বাড়িতে বানাবেন এবং ট্রাই করবেন, আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। খুব শীঘ্রই দেখা হবে আরেকটি ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।